নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। করোনাকালে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে লক্ষাধিক টাকার চাকরি দিল রাজ্য সরকার। প্রয়াত সাংবাদিকের স্ত্রী অদিতি বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল পর্যটন উন্নয়ন নিগম। উল্লেখ্য, 17ই মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাংলার প্রথম সারি টিভি চ্যানেলের এডিটর অঞ্জন বাবুর। নবান্ন সূত্রের খবর, প্রয়াত সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়াতেই এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের তরফে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত সাংবাদিকের স্ত্রীকে তার কাজে যোগদানের জন্য আগামী 3 বছরের জন্য প্রতি মাসে 1,10,000 টাকার বেতনে নিগমের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হলো। বস্তুত অঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাই। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিজের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে। তারপর আজকের এই ঘটনা নিছক মানবিক বলে মেনে নিতে নারাজ রাজনীতির কারবারিরা।